নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ইয়াশ ও নুসরত এবং ইয়াশের দিকে এক দৃষ্টি তাকিয়ে মিমি। টিজারের প্রথম ঝলকে এমনটাই দেখেছেন সকলে, তবে টিজার দেখালো একদম অন্য কিছু। ইয়াশ নুসরত মিমির কেমিস্ট্রি না, এসওএস কলকাতায় দর্শকদের প্রথম পাওনা নুসরতের অ্যাকশন সিনস। অ্যাংরি ইয়াং ম্যান ইয়াশের অ্যাকশন দর্শকেরা দেখেছেন, কিন্তু টিজার জুড়ে নানান লুকে নানান ভাবে একদম প্রফেশনালদের মতো স্টান্ট ও অ্যাকশন করছেন নুসরত। কমেডি ছবি বা রোম্যান্টিক ছবিতে নুসরতকে দেখেছেন আপনারা সকলে, তবে এমন চরিত্রে নুসরত প্রথমবার এবং তার জন্য খুব খেটেছেন নুসরত। তবে ইয়াশের স্ত্রীর চরিত্রে মিমি, আপাতত টিজারে এইটুকু বোঝা গেলেও অনেক বড় সারপ্রাইজ যে আছে মিমির চরিত্রে তা তিনি প্রথমেই বলেছেন। তাই সব মিলিয়ে এবার পুজোয় কলকাতা ইজ ফুল অন অ্যাকশন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।